শাকিব খানের স্টারডম গড গিফটেড, এমন মন্তব্য করেছেন মাহিয়া মাহি। গত রোজার ঈদে মাহিয়া মাহিকে দেখা গিয়েছিল রাজকুমার চলচ্চিত্রে। সেখানে শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর অনেকদিন ধরেই পর্দায় অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে সরব। কবে ফিরবেন, কি করছেন, এসব নিয়ে নায়িকা কথা বলেছেন। চলচ্চিত্রে কামব্যাক করবেন কবে প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনও হাতে পাইনি। অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে, এসব দেখেছি, কিন্তু অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসাবে, অভিনেত্রী হিসাবে, ফলে এখন অপেক্ষা করছি একটা ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য। শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তার সঙ্গে নায়িকা হিসেবে স্ক্রিন শেয়ার করবেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সাফ না জানিয়ে দেন। তবে দেশের এই শীর্ষ অভিনেতা সম্পর্কে তার অভিমত অত্যন্ত ইতিবাচক। মাহি বললেন, বাংলাদেশে শাকিব খানের বিকল্প আছে বলে মনে হয়? শাকিব খানের বিকল্প দেশে নেই। শাকিব খানের যে অভিনয়ের সত্তাটা রয়েছে কিংবা তার যে স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। চলচ্চিত্র নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে বললেন, আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না, একের পর এক কাজ করছি, এমন আমার দরকার নেই। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ, কালকিয়ের জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে, আমি তেমনই অপেক্ষা করতে চাই। নায়িকা বললেন, মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, যেন তারা আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্ব নয়। আমার অগ্নি পোড়ামনের মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।